সর্বইউরোপীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি সর্বইউরোপীয় আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম এবং আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম জ্যেষ্ঠ নেতা, সাবেক সফল মন্ত্রী, আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব আমির হোসেন আমির। আরো উপস্থিত আছেন, সংযুক্ত আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক বেগম সেলিনা হোসেন এবং সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ যারা সংযুক্ত আছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং আমি গভীর শ্রদ্ধা জানাই আজকে যার জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যার 51তম জন্মবার্ষিকী আজকে আমরা উদযাপন করছি, পালন করছি, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গভীর শ্রদ্ধা করে স্মরণ করি 15 আগস্টের সকল শহীদদেরকে। আমি গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি। গভীর শ্রদ্ধা করে স্মরণ করি 1975 সালের 3রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে শহীদ যে 4 জাতীয় নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের স্বাধীনতা সংগ্রামকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে গিয়েছিলেন, সেই 4 জাতীয় নেতাকে। আজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে বিস্তারিত বলবেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আমির হোসেন আমির, আমরা তার কাছ থেকে শুনবো। কারণ আমি নিজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে কখনো দেখিনি বা তাকে তার জীবদ্দশায় জানার সুযোগ আমার হয়নি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব তিনি আজীবন বঙ্গবন্ধুর সাথে ছায়ার মতো ছিলেন এবং মরণেও তিনি সাথী হয়েছেন। বঙ্গবন্ধুকে যখন হত্যা করে উপরে আসে ঘাতক চক্র, তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব তখন এই ঘাতকদের বলেছিলেন যে তোমরা তাকে হত্যা করেছো, আমাকে এখানে মেরে ফেলো। তিনি কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাননি, তিনি বরং মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এখানেই মানুষ যখন জীবন এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রাণ ভিক্ষা চায় কিংবা জীবনটাকে বাঁচানোর চেষ্টা করে। এই ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন ব্যতিক্রম, তিনি বরং নিজের মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, বুলেট নিজের বুকে তিনি পেতে নিয়েছিলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সহায়তা ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হওয়া এবং এই বাংলাদেশের স্বাধীনতা আনা, এটি কঠিন হতো। কারণ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধু সংসার করেছিলেন, সংসার পেতেছিলেন, কিন্তু সংসার ধর্ম কখনো করেননি। বঙ্গবন্ধু মুজিব তার জীবনের 14টি বছর জেলখানায় ছিলেন। বঙ্গবন্ধু মুজিব যখন জেলখানায় থাকতেন বা জেলখানার বাইরেও থাকতেন তখন সংসারটাকে আগলে রাখতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আর বঙ্গবন্ধু মুজিব যখন জেলখানায় থাকতেন তখন সংসার এবং দল দুটিকেই আগলে রাখতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এবং বঙ্গবন্ধু যখন জেলে যেতেন, যখন তিনি গ্রেপ্তার হতেন, তখন আওয়ামী লীগের অনেক নেতা দ্বিধান্বিত হতো। আওয়ামী লীগের কেউ কেউ তখনকার ক্ষমতাসীনদের সাথে আঁতাত করার চেষ্টা করত, সেই পরিস্থিতিতে দলকে আগে রাখা এবং দলের তরুণ কর্মীদেরকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নিবৃত্ত করেছেন। এবং চরম সন্ধিক্ষণে যখন বঙ্গবন্ধুর কোনো পরামর্শ প্রয়োজন তখন তিনি পরামর্শ দিয়েছেন। এবং বঙ্গবন্ধু যেমন 7ই মার্চের ভাষণ দেওয়ার আগে যেটি আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা যেমন নেত্রী শেখ হাসিনার মুখে শুনেছি, বঙ্গবন্ধু মুজিবকে তিনি ডেকে নিয়ে তিনি
আলাদা করে তখন বলেছিলেন যে দেশ জাতির জন্য যেটি প্রয়োজন, অনেকে অনেক কথা বলবে, দেশ জাতি জনগণের জন্য যেটি প্রয়োজন, এটি তোমার মনে মনে হয় সেটি তুমি বলবে। এই যে চরম সন্ধিক্ষণের চরম প্রয়োজনের সময় যে পাশে দাঁড়ানো, এই কাজটি বঙ্গবন্ধু শেখ ফজলুল্লাহ নাসির মুজিব সবসময় করে গেছে। তাই আজকে আমাদের যে স্বাধীনতা, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন, নিবৃত চারি বঙ্গমাতা শেখ ফজলুল্লাহ নাসির মুজিব না হলে আমাদের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে এইভাবে একটি ঘুমন্ত জাতিকে বলে বলে আন্দোলিত করে মুক্তিযুদ্ধে ব্রতী করা কি সম্ভবপর হতো কিনা, সেটি একটি বড় প্রশ্ন। তাই আমাদের স্বাধীনতা, আমাদের এই অর্জনের পেছনে তারও অসামান্য অবদান রয়েছে। তাই আজকের এই দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি যেটি মনে করি, সরকার একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার জন্মদিন জাতীয়ভাবে পালন করার। আজকে প্রথম আমরা এই বছর তার জন্মদিন জাতীয়ভাবে পালন করছি, কারণ আমাদের ইতিহাস যদি সঠিকভাবে লিখিত হয়, বঙ্গবন্ধুকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব কিভাবে সহায়তা করেছেন, প্রয়োজনের সন্ধিক্ষণে কিভাবে পাশে দাঁড়িয়েছেন, কিভাবে ধৈর্য ধরে সমস্ত প্রতিকূলতার মধ্যে তিনি বঙ্গবন্ধুর অবর্তমানে দলকেও আগলে রাখার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছেন, অনন্য ভূমিকা পালন করেছেন, সেগুলো আমাদের ইতিহাসের স্বার্থেই সেগুলো আমাদের জানা প্রয়োজন, জাতিকে জানানো প্রয়োজন। তাই আমি মনে করি জন্মদিনে আমি এইটুকুই বলবো, তাকে নিয়ে আরো গবেষণা হওয়া প্রয়োজন, তাকে নিয়ে অনেক পুস্তিকা রচনা করা প্রয়োজন, কিভাবে তিনি বঙ্গবন্ধুকে সর্বতোভাবে সহায়তা করেছেন। আমাদের নেত্রীর মুখে শুনেছি, আমি তো দেখিনি, আমুবাই দেখেছেন, কত বড় সেলিনা হোসেনও দেখেছেন, যে তিনি অসম্ভব ধৈর্যশীল ছিলেন, কিভাবে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে ধৈর্য ধরে থাকতে হয় তিনি সেটি জানতেন। তো তার এই যে তার অসামান্য গুণগুলো, সেগুলো আমাদের জানা প্রয়োজন। এই জন্য আমি মনে করি তাকে নিয়ে অনেক গবেষণা হওয়া প্রয়োজন। যারা বই লিখেন, যারা গবেষণা করেন, তাদের প্রতি আজকের এই দিনে আমার আহ্বান থাকবে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবকে নিয়ে গবেষণা করে তার জীবনকে নিয়ে এবং তিনি কিভাবে বঙ্গবন্ধুকে সহায়তা করেছেন এবং প্রয়োজনের মুহূর্তে কিভাবে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছেন, এগুলো নিয়ে গবেষণা ধর্মী পুস্তিকা রচনা করার জন্য আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 15 আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।